যখন বয়স হলো 10, তখন মার হাত ধরে একদিন রাস্তায় বেরিয়ে রাস্তার দুপাশে দুজন মানে লোককে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, মা এনারা কারা? মা বললেন, আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ যে এনারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তো তখন ভাবলাম বড় হয়ে একদম মানে দেশের পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলবো। তারপরে যখন বয়স হলো 18, তখন পড়াশুনোর চাপে মনে হলো বড় হয়ে পড়াশোনার পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলবো। তারপরে যখন বয়স হলো 25 কি 27, বাইরে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানির জবের মানে প্রচুর চাপ, সেই চাপে মনে হলো এবার কাজের মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলবো। তারপরে যখন বয়স হলো 30, হাজবেন্ডের ভিজে তোয়ালাটা বিছানায় পড়ে থাকতে দেখে মনে হলো এবার হাজবেন্ডকে চেঞ্জ করা দরকার। তারপরে যখন বয়স হলো 35, ছেলের ভিডিও গেম চালানো মানে দেখে মনে হলো হাজবেন্ডকে না হয় চেঞ্জ করতে পারিনি, এবার ছেলেকে নিজের মনের মতো করে মানুষ করব। তারপরে বয়স যখন হয়ে গেল 40, তখন দেখা গেল হাজবেন্ড এবং ছেলে কাউকেই চেঞ্জ করা গেল না, তাহলে এবার নিজেকেই চেঞ্জ করে ফেলি। তারপরে যখন বয়স হলো 60, তখন দেখা গেল হাজবেন্ড ছেলে এমনকি নিজেকেও কিন্তু চেঞ্জ করা গেল না। তখন কি করা গেল বন্ধুরা? জাস্ট ইগনোর করে চলো, সব সমস্যার সমাধান।